এই ভিডিওটি আপনাদের জন্য, আপনারা যারা ছাত্রছাত্রীরা ত্রিপুরা সরকারের যে অধীনস্থ সরকারি ANM এবং GNM নার্সিং কোর্সে ভর্তির জন্য আপনারা আবেদন করেছেন এবং আপনারা ইন্টারভিউ দিয়েছেন, তো আপনাদের মেরিট লিস্ট প্রকাশ করা হয়ে গেছে। ANM এবং GNM মেল অ্যান্ড ফিমেল আপনাদের মেরিট লিস্ট প্রকাশ করা হয়ে গেছে, তো আপনারা মেরিট লিস্ট দেখে নেবেন আপনাদের নাম আছে কি না। এবং এখানে বলে দেওয়া হয়েছে যাদের মেরিট লিস্টে নাম এসেছে, আপনারা যারা GNM মেল ফিমেল আছেন, আপনাদের আগামী 28 তারিখে আপনাদের কিন্তু কাউন্সিলিংয়ের জন্য যেতে হবে, এবং সেটা যেতে হবে কার্লেন স্টিনের অডিটোরিয়াম, সকাল 11টার সময় আপনাদের যেতে হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে। এবং যারা আপনারা ANM ফিমেল রয়েছেন, আপনাদের যেতে হবে 29 তারিখে অগস্ট মাসের, অর্থাৎ এই মাসের 29 তারিখে যেতে হবে। আপনাদেরও সেম একই জায়গাতে কার্ল ল্যান্ডস্টিনার অডিটোরিয়াম, আগরতলা মেডিকেল কলেজে, অর্থাৎ GBP হসপিটাল, আপনাদের সকাল 11টার সময় যেতে হবে। এবং বলা হয়েছে আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইজ প্রুফ, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট এবং মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের মার্কশিট, PRTC কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে আপনাদের, এবং ডিজেবিলিটি সার্টিফিকেট, বা আপনারা যারা WESM সার্টিফিকেট দিয়েছেন এমন সার্টিফিকেট কিন্তু আপনাদের অবশ্যই নিয়ে যেতে হবে, এবং সঙ্গে আপনাদের 3 কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে। আবার বলছি, যারা আপনারা GNM মেল ফিমেলের জন্য সিলেক্ট হয়েছেন, আপনাদের যেতে হবে 28/8/2023, এবং যারা ANM ফিমেলের জন্য আপনারা সিলেক্ট হয়েছেন, আপনাদের যেতে হবে 29/8/2023। এবং এখানে স্থানটা সেম কার্লেন স্টিনের অডিটোরিয়াম, AGMC এন্ড GBP হসপিটাল। তো এখানে আপনারা দেখে নেবেন আপনাদের যে মেরিট লিস্ট এসেছে, সেই মেরিট লিস্ট আপনারা দেখে নেবেন। এখানে সম্পূর্ণ মেরিট লিস্ট দেওয়া আছে আপনাদের কারা কারা সিলেক্ট হয়েছেন আপনারা। তো আমি আপনাদের অবশ্যই এই নোটিফিকেশনটি দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, তাছাড়া আপনারা কীভাবে সেটা নিজেদের মোবাইল থেকে ডাউনলোড করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আপনারা সার্চ করবেন DME ত্রিপুরা গুগলে গিয়ে, DME ত্রিপুরা সার্চ করার পর আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন এখানে, এবং আপনারা জুম করে দেখতে পারবেন। নিচের দিকে আপনারা এখানে দেখবেন হাতের বাম দিকে আছে এডুকেশনাল নোটিফিকেশন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সেই PDFটি সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এই হচ্ছে আপনাদের ANM এবং GNM এর যে নার্সিং কোর্সে আপনারা অ্যাপ্লাই করেছেন আপনাদের মেরিট লিস্ট, তো সেই অনুযায়ী কিন্তু আপনাদের ভর্তি করানো হবে। তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন আরেকটি টপিক নিয়ে। এই চ্যানেলে আপনারা ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও পেয়ে যাবেন।